يوسف عليه السلام جاي ماتر এই বিদ্যা মহিলার দিকে তাকাইলেন তাকিয়ে দেখে একটা বিদ্যা মহিলা এই বিদ্যা মহিলার চোখ দুটো অন্ধ ছিল যেই মাত্র আল্লাহর পয়গম্বরের চোখের নজর পড়েছে নজর পড়ার সাথে সাথে তার চোখ দুটো ভালো হইয়া গেছে এবারে বিদ্যা মহিলা তাকিয়ে দেখে তার মনের মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের রাজপ্রসাদে রাজ সিংহাসনে চেয়ারে বসা এই বিদ্যা মহিলা মনে মনে মুশকি হাসে এ তো দেখা যায় আমার ইউসুফ আমার ভালোবাসার মানুষ দেখা যায় মিশরের রাজার চেয়ারে বসে আছে নিশ্চয়ই আমার ইউসুফ মিশরের বাদশা হয়ে গেছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া এই বিদ্যা মহিলা মুশকি একটা হাসি মারলেন মুশকি হাসি মারলেন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন এই মৃদ্যা মহিলা তুমি আমাকে চিনোনি মনে হয় তো তুমি আমাকে চিনো আমার দিকে তাকিয়ে তুমি মুশকি হাসি মারলে তোমার নাম কি তোমার পরিচয় কি আমাকে একটু বলো এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন হে ইউসুফ তুমি মিশরের সামান্য রাজত্ব পাই আজকে তুমি আমারে বইলা গেছো আমি হলাম ওই মহিলা যে মহিলা তোমার চিন্তায় তোমাকে পাবার আশায় আমার যত ধন সম্পদ ছিল যত টাকা পয়সা ছিল সব আল্লাহর রাস্তায় সদকা করে দিছি ও ইউসুফ আমি হলাম ওই মহিলা যে মহিলা তোমাকে পাবার আশায় তোমার চিন্তায় আমার চুলগুলো পেকে গেছে আমার দাঁতগুলো পড়ে গেছে আমার চামড়া ঢিল হয়ে গেছে আমার কোমর আঁকা বাঁকা হয়ে গেছে ও ইউসুফ আমি হলাম ওই মহিলা যে মহিলা মিশরের বাজার থেকে তোমাকে এক পাল্লায় উঠাইয়া আর এক পাল্লায় সোনা রূপা হীরামণি মুক্তা দিয়ে কিনাইছিল আমি হলাম ওই মহিলা আমার নাম হলো জুলাইখা মহতারাম হাজরিন কুরআনুল করিম এটা কার কালাম আরো জোরে বলেন কার কালাম সকলে একসঙ্গে বলবেন কার কালাম আল্লাহর কালাম কুরআনুল করিমের মধ্যে যতগুলো আয়াতে কারিমা আছে তা দু ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ মক্কি আর এক ভাগ মাদানি মাদানি মক্কায় যে সমস্ত আয়াতে কারিমা নাজিল হয়েছে সেগুলোকে মক্কি বলা হয় আর মদিনা যে সমস্ত আয়াতে কারিমা নাজিল হয়েছে সেগুলোকে মাদানি বলা হয় আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটা হলো মক্কি মক্কায় নাজিল হয়েছে মক্কায় অবতীর্ণ হয়েছে যে সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরাটার নাম হলো সূরা আসর এই সূরার মধ্যে তিনটা আয়াতে কারিমা আছে কয়টা আয়াতে কারিমা আছে তিনটা আয়াতে কারিমা আছে এই সূরার মধ্যে ১৪টা শব্দ রয়েছে এই সূরার মধ্যে ৭০টা অক্ষর রয়েছে এই সূরার দাম কত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই বলেন লাউলা আনজালাল্লাহু হুজ্জাতান কুরআনুল করিমের মধ্যে যদি এই একটি মাত্র সূরা আল্লাহ নাজিল করতেন লাউলা আনজালাল্লাহু হুজ্জাতান ইল্লা হাযিহি সূরাতু লাকাফাতহুম ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই বলেন গোটা কুরআনুল করিমের মধ্যে যদি এই একটি মাত্র আমার আল্লাহ নাজিল করতেন আর ১১৩ খানা সূরা নাজিল না করতেন মানুষ যদি এই সূরাটার উপর আমল করত মানুষের হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত সুবহানাল্লাহ বলবেন না না বাড়ির যা কইবেন আর একটু জোরে কোন সুবহানাল্লাহ এই সূরার দাম কত আল্লাহর নবীর সাহাবীরা যখন একটা মজলিসে বসতেন যখন দুইজন সাহাবি একত্রিত হতেন একজন আরেকজনকে এই সূরা শুনাই দিতেন এই সূরায় আসর শুনাইতেন এই সূরা শোনানো ছাড়া মজলিস থেকে সাহাবায়ে কেরাম উঠতেন না তাহলে এই সূরার দাম কত বেশি সম্মানিত ভাইরা আমার
এই সূরার মধ্যে তিনটা আয়াতে কারিমা রয়েছে 14টি শব্দ রয়েছে 70টি অক্ষর রয়েছে এই সূরার বক্তব্য আল্লাহ স্পষ্ট করে দিলেন আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر এই আয়াতের মধ্যে তিনটা আয়াতে কারিমা আছে এরকম তিন আয়াত বিশিষ্ট আল্লাহ তাআলা তিনটা সূরা নাযিল করেছেন এর মধ্যে একটা হলো সূরা আসর আরেকটা হলো সূরা কাউসার আল্লাহ বলেন إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এই তিন আয়াত বিশিষ্ট আরেকটা সূরা আছে সূরাটার নাম হলো সূরা আন-নাসর গোটা কুরআনুল কারীমের মধ্যে তিন আয়াত বিশিষ্ট মাত্র তিনটি সূরা রয়েছে মহতারা মুহাজিরিন আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে মাত্র তিনটা আয়াতে কারিমা রয়েছে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা চারটি বিষয় আলোচনা করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো দুই নম্বর আয়াতে দুই নম্বর আয়াতটা হলো জওয়াবে কসম প্রথম আয়াতটা হলো কসম আল্লাহ তাআলা প্রাথমিক পর্যায়ে প্রথম আয়াতে প্রথম যে এক অক্ষর এটা দেখতে দেখা যায় একটা অক্ষর বাংলাতে বলা হয় হরফ বাংলাতে আরবিতে বলা হয় অক্ষর অক্ষর হলো ওয়াও এই অক্ষরটা ওয়াওয়ের অর্থ দেয় নাই এটা একটা শব্দের অর্থ দিয়েছে শব্দটা আরবিতে বলা হয় উকসিমু ফেল জমির আনা মুস্তাতির ফাইল জমির হলেন আল্লাহ যেহেতু উকসিমু ফেল জমির এটার ভিতরে উজ্জ আছে এটা হলো ফাইল যিনি কসম খাইছেন উনার এখানে দেখা যায় না কিন্তু শব্দের ভিতরে তল্লাশি করলে পাওয়া যায় উনি হলেন আল্লাহ কসম খানেওয়ালা কে আল্লাহ তাহলে ওয়াওয়ের অর্থ পাইলাম উকসিমুর অর্থ পাইলাম আমি আল্লাহ কসম খাইতেছি বা খাইব এটা মুজারের সিগা আমি কসম খাইতেছি তাহলে বোঝা যায় আল্লাহ কসম খা আমাদের সমাজে কসম খায় কি খায় না আমাদের দেশেও একজন আরেকজনের কসম খায় কেন কসম খা যেই কথার জন্য কসম খা এই কথাটারে বিশ্বাস করানোর জন্য মানে এজ এ কসম খাইয়া কইতাছে সাধারণভাবে প্রথম কইছিল কিন্তু কথাটারে বিশ্বাস করা যাচ্ছে না এই কারণে এই কথাটারে বিশ্বাস করানোর জন্য কসম খাইয়া বলতেছে ভাই আমি কসম খাইয়া কই ওইখানে আমি গেছি না কসম খাইয়া কই এটা আমি করছি না আমি কসম খাইয়া কইলাম এই কাজটা আমি করছি না আমি কসম খাইয়া কইলাম আমি করছি তাহলে এতে বোঝা যায় সত্য কইতাছে কসম খায়া কথা বললে কথার গুরুত্ব বাড়ে না কমে জুরে কোন কসম খাইলে কথার গুরুত্ব বাড়ে না কমে অতীতে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন কসম খাইছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন রাস্তা দিয়া ঘোড়ার উপর সওয়ার হইয়া যাইতেছে যা মাত্রই রাস্তার পাশে দেখে একটা জুপরি ঘর এই জুপরি ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে ইউসুফ 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 কে জানি ইউসুফ ইউসুফ বলে জিকির করতেছে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই আওয়াজ শোনার পর ইউসুফ 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 এই আওয়াজ শোনার পর ঘোড়ার থেকে নামলেন নামিয়া রাস্তার পাশে একটা ঝুপড়িঘর ঝুপড়িঘরের দরজায় গেলেন ভিতরের দিকে তাকিয়ে দেখে একটা বৃদ্ধা মহিলা নিচের দিকে তাকাইয়া ইউসুফ ইউসুফ বলে জিকির করতেছে ইউসুফ ইউসুফ বলে ডাকতেছে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন চিনতে পারেন কিনা কিন্তু চিনতে পারলেন না আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার ঘোড়ার উপর সওয়ার হইয়া ঘোড়াটাকে ঘুরাইয়া তার রাজ সিংহাসনে চলে গেলেন রাজ সিংহাসনে যাওয়ার পর তার দুইজন সিপাহীকে পাঠাইলেন যাও অমুক জায়গার রাস্তার পাশে দেখবা একটা ঝুপড়িঘর ঝুপড়িঘরের ভিতরে দেখবা একটা বৃদ্ধা মহিলা নিচের দিকে তাকাইয়া ইউসুফ ইউসুফ বলে জিকির করতেছে তাকে ধরে নিয়ে আসো দুইজন সিপাহী ওই জায়গায় যাইয়া রাস্তার পাশে দেখে একটা ঝুপড়িঘর ঝুপড়িঘরের ভিতরে
তাকে দেখে একটা বৃদ্ধা মহিলা নিচের দিকে তাকায় তাকে বলতেছে ইউসুফ 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 বলে জিকির করতেছে এই দুইজন সিপাহী এই বৃদ্ধা মহিলাকে গ্রেফতার করে রাজ সিংহাসনে নিয়ে গেলেন রাজ সিংহাসনে নিয়ে আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় করায়া দিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র এই বৃদ্ধা মহিলার দিকে তাকাইলেন তাকিয়ে দেখে একটা বৃদ্ধা মহিলা এই বৃদ্ধা মহিলার চোখ দুটো অন্ধ ছিল যেই মাত্র আল্লাহর পয়গম্বরের চোখের নজর পড়েছে নজর পড়ার সাথে সাথে তার চোখ দুটো ভালো হইয়া গেছে এবারে বৃদ্ধা মহিলা তাকিয়ে দেখে তার মনের মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের রাজপ্রসাদে রাজ সিংহাসনে চেয়ারে বসা এই বৃদ্ধা মহিলা মনে মনে মুশকি হাসে এ তো দেখা যায় আমার ইউসুফ আমার ভালোবাসার মানুষ দেখা যায় মিশরের রাজার চেয়ারে বসে আছে নিশ্চয়ই আমার ইউসুফ মিশরের বাদশাহ হয়ে গেছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া এই বৃদ্ধা মহিলা মুশকি একটা হাসি মারলেন মুশকি হাসি মারলেন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন এই বৃদ্ধা মহিলা তুমি আমাকে চিনোনি মনে হয় তো তুমি আমাকে চিনো আমার দিকে তাকে তুমি মুশকি হাসি মারলে তোমার নাম কি তোমার পরিচয় কি আমাকে একটু বলো এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলেন হে ইউসুফ তুমি মিশরের সামান্য রাজত্ব পাই আজকে তুমি আমারে বইলা গেছো আমি হলাম ওই মহিলা যে মহিলা তোমার চিন্তায় তোমাকে পাবার আশায় আমার যত ধন সম্পদ ছিল যত টাকা পয়সা ছিল সব আল্লাহর রাস্তায় সদকা করে দিছি ও ইউসুফ আমি হলাম ওই মহিলা যে মহিলা তোমাকে পাবার আশায় তোমার চিন্তায় আমার চুলগুলো পেকে গেছে আমার দাঁতগুলো পড়ে গেছে আমার চামড়া ঢিল হয়ে গেছে আমার কোমর আঁকা বাঁকা হয়ে গেছে ও ইউসুফ আমি হলাম ওই মহিলা যে মহিলা মিশরের বাজার থেকে তোমাকে এক পাল্লায় উঠাইয়া আর এক পাল্লায় সোনা রূপা হীরামণি মুক্তা দিয়ে কিনাইছিল আমি হলাম ওই মহিলা আমার নাম হলো জুলাইখা আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিনি ফেললেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও জুলাইখা তুমি তো আমাকে এক তরফা ভালোবাসা বাসছিলা ভালোবাসছিলা আমি তো তোমাকে ভালোবাসি নাই তুমি তো তোমার ভালোবাসা জয় করার জন্য তোমার যত ধন সম্পদ ছিল টাকা পয়সা ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছ তুমি আমার চিন্তায় তোমার চুল পেকে গেছে দাঁত পড়ে গেছে তোমার চামড়া ঢিল হয়ে গেছে তোমার কোমর বাঁকা হয়ে গেছে এতে তো আমার কিছু আসে যায় না তুমি আমাকে একতরফা ভালোবাসছিলা আচ্ছা যেহেতু আজকে তুমি বললা আমাকে পাবার আশায় তুমি সব আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছ আজকে আমি তোমার ক্ষতিপূরণ দিব বলো তুমি আমার কাছে কি চাও জুলাইখা বলেন ইতিপূর্বে অনেক কিছু চেয়েছি জীবনে কোনো কিছু পাইনি আমার বিশ্বাস হয় না আপনি যে আজকে আমাকে দিবেন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি কি আমার আসল পরিচয় জানো আমার আসল পরিচয় হলো কারিম ইবনু কারিম ইবনু কারিম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম আমি বদ্রের ঘরের বদ্র আমার আমিও নবী আমার বাবাও নবী আমার দাদাও নবী আমার পরদাদাও নবী ও জুলাইখা আমি ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বললাম আজকে তুমি যা চাইবে আমি তোমাকে দিয়ে দিব আমি তোমাকে দিব আমি আল্লাহর কসম খেয়ে বললাম জুলাইখা এবার বলে ও ইউসুফ বর্তমানে তুমি মিশরের বাদশাহ আবার আল্লাহর পয়গম্বর আবার তুমি কসম খেয়ে বলছো এবার আমার বিশ্বাস হয়েছে তুমি মনে হয় আমাকে দিবে এবার আমার বিশ্বাস হয়েছে যেহেতু তুমি কসম খাইছো তুমি চাও আমার কাছে কি চাও এবার জুলাইখা বলেন পাইছি সুযোগ সুযোগে আমার কাজ সারতে হবে সুযোগটা আমার কাজে লাগাইতে হবে জুলাইখা বলেন ও ইউসুফ
যখন তোমাকে আমি মিশরের বাজারে তোমাকে কিনছিলাম তখন আমার বয়স ছিল 18 বর্তমানে আমার বয়স হলো 40 আমি মিশরের বাজারে যখন তোমাকে কিনছিলাম তখন আমার বয়স ছিল 18 বছর 18 বছর বয়সে আমি যেমন ছিলাম যেমন যুবতী ছিলাম সেই যৌবনটা আমাকে ফিরিয়ে দাও আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ও জুলাইখা তুমি আমার কাছে আসো কাছে বসো আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবছেন হয়তো তার কাছে লক্ষাধিক টাকা চাইবে আর না হয় ঘর বাড়ি চাইবে তার বাড়ি ঘর নাই ঝুপড়ি ঘরের মধ্যে থাকে মনে হয় বাড়ি বাসা বাড়ি চাইবে কিন্তু চান তা নাচে 18 বছরের যৌবনটা ফিরত চেয়েছে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে সামনে বসাইয়া আল্লাহর পয়গম্বরের কাঁধে এরকম একটা চাদর ছিল এই চাদর দিয়া জুলাইখাকে ডেকে ফেললেন ডেকে আল্লাহর কাছে মুনাজাত ধরে ওগো আল্লাহ আমি তো তোমার পয়গম্বর আমি জুলাইখাকে বলছি ও জুলাইখা তুমি আজকে আমার কাছে যা চাও তাই পাইবে আমি তোমার নামে কসম খেয়ে বলছি ওগো আল্লাহ তা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না তুমি যদি না দাও আমি তোমার পয়গম্বর হই আমি লাঞ্ছিত হব অপমানিত হব ওগো আল্লাহ জুলাইখারে তুমি 18 বছরের যুবতী বানায়া দাও এই বলে যখন আল্লাহর পয়গম্বর দোয়া করতেছেন আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে ঝর্ণার মতন পানি পড়তেছে জুলাইখার উপরে পড়তেছে জুলাইখার চাদরের উপরে পড়তেছে এটা তো আসলেই আল্লাহর পয়গম্বরের চোখের পানি না এটা হলো আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুনাজাত শেষ করলেন মুনাজাত শেষ করে যখন চাদরটা সরাইলেন এবার আল্লাহর পয়গম্বর তাকায় দেখে জুলাইখা 18 বছরের যুবতী হইয়া গেছে আর জোরে কোন সুবহানাল্লাহ তাহলে এখানে আমার বুঝানোর উদ্দেশ্য হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বলছিলেন জুলাইখা তুমি কি চাও আজকে আমি তোমাকে দিয়ে দিব জুলাইখা বিশ্বাস করে নাই যখন আল্লাহর পয়গম্বর ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছেন তখন জুলাইখা বিশ্বাস করছে তাহলে কসম খায়া কথা বললে কথার গুরুত্ব বাড়ে না কমে আল্লাহ পাক এই সূরার শুরুতে কসম খাইছেন ওয়াল আসর আসরের বেশ কয়েকটা ব্যাখ্যা আছে কয়েকটা তাফসীর আছে তার মধ্যে একটা হলো ওয়াল আসর সময়ের কসম আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন আল্লাহ তাআলা যেহেতু সময়ের কসম খাইছেন তাহলে বোঝা গেল সময় একটা গুরুত্বপূর্ণ সম্পদ সময়ের কসম খাইছেন আল্লাহ এই সময়টা যদি কেউ দুনিয়ার কাজে লাগায় দুনিয়াতে সে লাভবান হয়ে যাবে এই সময়টাকে যদি কেউ আখিরাতের কাজে লাগায় সে জান্নাতি মানুষ হয়ে যাবে বলেন কথা ঠিক নাকি ব্যাটিক আরো জোরে বলেন কথা ঠিক না ব্যাটিক তাহলে চিন্তা করে দেখেন সময় একটা মূল্যবান জিনিস এই সময়টা হলো বরফের মতন আইসক্রিমের মতন আপনারে আমারে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন যে সময় দিয়েছেন এটা আইসক্রিমের মতো আইসক্রিমের মতন একটা আইসক্রিম কিনবেন দেখবেন আস্তে আস্তে গলতে গলতে শেষ হয়ে যাবে ঠিক তদ্রূপ আমাদেরকে যে আল্লাহ তাআলা একটা হায়াত দিয়েছেন এই হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যাবে এই যে এখানে দেখা যায় অনেক মুরব্বি বাবাজিরা এরাও তো এক সময় বাচ্চা ছিল এরপরে যুবক হয়েছে এরপরে বিয়ে করেছে এরপরে বাপ হয়েছে এরপরে দাদা হয়েছে নানা হয়েছে এখন চুলদাড়ি পেকে গেছে সময় কাউকে যদি আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়ে থাকে তার যদি 40 বছর চলে যায় তাহলে এই 60 বছর থেকে কমলো না বাড়লো কমলো না তাহলে আল্লাহ তাআলা এই সূরা শুরুতে বলেন ওয়াল আসর সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে
কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ জাহান্নামী তবে যাদের ভিতরে চারটা গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত না তারা হলেন জান্নাতি তারা হলেন লাভবান চারটা গুণ কি কি আমি আপনাদের সামনে বলতেছি গুণগুলো বলতেছি যে চারটা গুণ যার মাঝে থাকে সে ক্ষতিগ্রস্ত না সে লাভবান সে জান্নাতি এক নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু দুই নম্বর গুণ হলো ওয়ামিলুস-সলিহাত তিন নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক চার নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর চারটা গুণ এই চারটা গুণ যার মাঝে আছে সে ক্ষতিগ্রস্ত না সে ব্যবসায় ক্ষতিগ্রস্ত না সে লাভবান সে জান্নাতি এক নম্বর গুণ হলো ঈমানের গুণ কিসের গুণ আরো জোরে বলেন কিসের গুণ যার ভিতরে চারটা গুণ থাকবে সে ক্ষতিগ্রস্ত না সে লাভবান সে জান্নাতি তার মাঝে এক নম্বর গুণ হলো ঈমানের গুণ কিসের গুণ তাহলে আমরা সারা জীবন ঈমানের বয়ান শুনে আসলাম দাওয়াতে তাবলীগে গেলে সেখানে আমরা শুনি ঈমান 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 নিয়ে কবরে যাইতে হবে ঈমান নিয়ে কবরে যাইতে হবে ঈমান কাকে বলে ঈমানের সংজ্ঞাটা শুনে যান কানটা খাড়া করে শুনুন ঈমানের সংজ্ঞাটা আমি বলতেছি ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান এর নাম হচ্ছে ঈমান মুখে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাজা হাদিসাব আমার পীর বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে না 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 এটা সম্ভব না নবীর ছেলে হইয়াও জাহান্নামে যাবে নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ ওই যে আমার সন্তান বন্যায় ভেসে যাচ্ছে হুয়া মিন আহলিক সে আমার আহাল আল্লাহ বলেন লাইসা মিন আহলিক সে তোমার আহাল নয় সে তোমার পয়দা করা সন্তান হতে পারে কিন্তু সে ঈমান আনে নাই সে জাহান্নামে যাবে ঈমান অর্জন করতে হয় বাপদাদার পৈতৃক সম্পত্তি নয় ঈমান অর্জন করার জিনিস এই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন নবীরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন ঈমানের একটা ঘটনা বলে আমার বয়ান আমি শেষ করে দেব ফেরাউনের যুগে একটা মহিলা ঈমানের জন্য সে তার দুইটা বাচ্চাকে নিয়ে জীবন দিয়ে দিয়েছে ফেরাউন তার মেয়ের লালন পালনের জন্য তার মেয়ের চুল আশ্রিয়ে দেওয়ার জন্য একটা দাসী রাখছে একটা খাদেমা রাখছে তাফসিরের মধ্যে আছে এই খাদেমার নাম হলো মা শেতা কি নাম বললাম মা শেতা মা শেতা একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রিয়ে দিতেছে চুল আশ্রিয়ে দিতেছে হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গেল মা শেতা বলে উঠল ও আল্লাহ ফেরাউনের মেয়ে বলতেছে ও মা শেতা তুমি আমার আব্বারে এত স্মরণ করো হাত থেকে চিরুনি বইরে গেছে এখনো তুমি আমার আব্বারে স্মরণ করো আমার আব্বাকে দেখা যায় তুমি অনেক মূল্যায়ন করো মা শেতা বলেন আমি তোমার আব্বারে স্মরণ করি নাই আমি আমার আল্লাহকে স্মরণ করছি তোমার আল্লাহকে আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আমার আল্লাহ হলেন তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন আমার আল্লাহ হলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ হলেন তিনি যিনি সমস্ত আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ আমি তোমার তোমার বাবা ফেরাউনকে স্মরণ করি নাই আমি আমার আল্লাহকে স্মরণ করেছি ফেরাউনের মেয়ে বলেন আমি কিন্তু আমার বাবার কাছে বলে দিব বলে দাও এতে আমার কিছু আসে যায় না ই ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে যায় বলতেছে আব্বা আমাদের ঘরে একটা লোক আছে যে তোমাকে খোদা বলে মানে না সে কে মা শেতা তার ডাকো ডাকছে ডাকার পরে কাছে আসছে মা শেতা তুমি বলে আমারে খোদা বলে মানো না বলে না তো কারে খোদা মানো আমি ওই আল্লাহরে আল্লাহ মানি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আপনাকে খাওয়ায়
আমাকে খাওয়ায় যে আল্লাহ সমস্ত পৃথিবীর পালনকর্তা তিনি হলেন আমার আল্লাহ আমি আপনাকে খোদা বলে মানি না মাশাতা তোমাকে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে এখনো সময় আছে আমাকে খোদা বলে মেনে নাও কারণ আপনাকে আমি খোদা বলে মেনে নেব না ফারাওন কয় জল্লাতেরা তোমরা কোথায় হাজির হও জল্লাতেরা হাজির হইছে এই যে মেয়েটাকে নিয়ে যাও তার সাথে দুইটা বাচ্চা আছে এদেরকে প্রথমে শেলের মধ্যে শোয়ায়া জবাই করবে এরপরে বিশাল একটা ডেস্কের মধ্যে তেল গরম করবে ওই তেলের মধ্যে নিক্ষেপ করবে এইভাবে তাদেরকে মেরে ফেলবা কা ঠিক আছে বাইরা আমার বন্ধুরা আমার জল্লাতেরা মাসে তার বড় মেয়েটার বয়স ছিল 8 থেকে 9 বছর মাসে তাকে ডাক দিয়া বলে হে মাসেতা এখনো সময় আছে তুমি আল্লাহকে আল্লাহ বলিও না তুমি ফেরাউনকে খোদা বলে মেনে নাও আর না হয় তোমার মেয়েটাকে এখনি জবাই করে এই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করব তোমার মেয়ে মরে যাবে ধ্বংস হয়ে যাবে তেলের মধ্যে হাড্ডিগুড্ডু ভেসে যাবে মাসেতা ডাক দিয়া বলেন এ জল্লাতেরা আল্লাহ পাক যদি আমাকে 100 ছেলে মেয়ে দিত আর ঈমানের জন্য তাদেরকে যদি প্রত্যেককে দিয়ে দিতে হয় আমি প্রত্যেককে আল্লাহর রাস্তায় দিয়ে দিব আমার মেয়েকে যা কিছু করার তুমি করো এতে আমার কোনো কিছু আপত্তি নাই এবার জল্লাত মাসে তার বড় মেয়েটাকে শিলের উপর শুয়াইয়া জবাই করে ওই ফুটন্ত তেলের মধ্যে তেল ডব টক বক টক বক করতেছে ওই তেলের মধ্যে নিক্ষেপ করে দিল তে গরম তেলের মধ্যে পড়ার সাথে সাথে এই মাস তার মেয়ের গুস্তুগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে হাড্ডিগুলো বেশে গেছে তেলের মধ্যে বেশে গেছে জল্লাদ ডাক দেয়া বলেন হে মাসেতা যদি তুমি এখনো ফেরাউনকে খোদা বলে না মানো তাহলে কিন্তু তোমারও এইভাবে মরতে হবে সময় আছে এখনো বলো এখনো সময় আছে বলো ফেরাউনকে খোদা বলে মানবে কিনা মাসেদা বলেন যেই অন্তরের অন্তঃস্থলে আমার আল্লাহকে জায়গা দিয়েছি ওই অন্তরের অন্তঃস্থলে তোমার মতন কুখ্যাত গাদ্দার ফেরাউনকে আমি জায়গা দিতে পারি না এবার জল্লাদ মাসেদার ছোট বাচ্চাটাকে টান দিয়ে নিয়া কুলে নিয়ে গেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে এক মিনিট কান্নাকাটি করার পর এই বাচ্চাটা আবার আর কান্নাকাটি করে না মাকে ডাক দিয়ে বলে ও মা তুমি কাঁদিও না আমার বোন দেখা যায় একটা ফুলের বাগানে খেলাধুলা করতেছে আর আমারে ডাকতেছে ও মা আমি আমার বোনের কাছে যাইতেছি তুমিও অতি তাড়াতাড়ি চলে আসো জল্লাদেরা এই শিশু বাচ্চাটাকে শেলের উপর শুয়াইয়া জবাই করে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করছে এই মেয়েটাও হাড্ডিগুলো বেঁচে উঠছে এবার মাসে তাকে ডাক দিয়ে বলে এ মাসে তা এখনো সময় আছে বলো এখন কিন্তু সিরিয়াল তোমার তুমি যদি ফেরাউনকে খোদা বলে না মানো তোমাকে কিন্তু এইভাবে মরতে হবে মাসে তা ডাক দিয়ে বলেন আমার দুটো বাচ্চা শহীদ হয়ে গেছে আমিও শহীদ হয়ে যাব এবার জল্লাতেরা এই মাসে তাকে ছেলের উপর শুয়াইয়া জবাই করে এর আগে একটা কথা আমার ছুটে গেছে যখন এই মাসে তাকে ধরলো ধরার আগে বলতেছে ও জল্লাদেরা শোনো আমার দুটো বাচ্চা যেভাবে শহীদ হয়ে গেছে আমিও এখন শহীদ হয়ে যাব আমার একটা ওসিয়ত ফেরাউনের কাছে ওসিয়তটা হলো আমার বাচ্চাগুলোর হাড্ডি আমার হাড্ডি আর আমার হাড্ডি একটা জায়গার মধ্যে একত্রিত করিয়া দাফন করিয়া দিও এটা আমার ওসিয়ত জল্লাদেরা ফেরাউনকে বলল যে মাসে তা একটা ওসিয়ত করছে কি ওসিয়ত এই হলো ওসিয়ত ঠিক আছে ওসিয়ত মানা হবে ওসিয়ত মানা হবে এবার মাসে তাকে জবাই করে ওই তেলের মধ্যে নিক্ষেপ করে দিল সাথে সাথে মাসে তার শরীর থেকে গুস্তগুলো আলাদা হয়ে গেল হাড্ডি বেঁচে উঠল এবার ফেরাউন তার ওসিয়ত অনুযায়ী তিনজনের হাড্ডিগুলো একত্রিত করে একটা কবরের মধ্যে রেখে দিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে যাইতেছেন বুরাকের উপর সওয়ার হইয়া জিব্রাইলের সাথে মেরাজে যাইতেছেন কিছু দূর যাওয়ার পথ মাত্রই আল্লাহর নবী
জিব্রাইল কে ডাক দে বলেন ইয়া আকি জিব্রাইল হে ভাই জিব্রাইল আমি কি জান্নাতের কাছে চলে আসলাম কিনা আমি কি জান্নাতের কাছে চলে আসলাম কিনা কেন গো আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগতেছে জিব্রাইল ডাক দে বলেন ওগো নবীজি না 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 এখনো জান্নাত অনেক দূর বহু দূর তাহলে আমার নাকের মধ্যে কিসের ঘ্রাণ লাগতেছে এবার জিব্রাইল ডাক দিয়ে বলেন ফেরাউনের যুগে একটা মেয়ে ছিল মা সেতা তার দুইটা বাচ্চাকে ইমানের জন্য জবাই করে এই কবরের মধ্যে তিনজনকে একসাথে দাফন করা হয়েছে এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসছে তাহলে মুহতারাম হাজিরিন ইমানের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন পয়গম্বরেরা নবীরাও পর্যন্ত নির্যাতিত হয়েছেন অপমান হয়েছেন তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই আমরা যদি মুক্তি পেতে চাই আমরা যদি সফল কাম হতে চাই তাহলে আমাদের চারটা গুণ অর্জন করতে হবে কয়টা গুণ এর মধ্যে একটা হলো ইমানের গুণ ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার হলো ইমানের গুণ ইমান আনতে হবে দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত নেক আমল করতে হবে তিন নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক একে অপরকে হকের ব্যাপারে ওসিয়ত করতে হবে চার নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর একে অপরকে ধৈর্যের ব্যাপারে ওসিয়ত করা এই চারটা গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা লাভবান আমরা সফল কাম আমরা জান্নাতি আল্লাহ পাক আমাদেরকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু